বন্ধুরা, রেলপথে সফর করার সময় রেলপথের ধারে এই রকম রঙের অ্যালুমিনিয়াম বক্সকে অবশ্যই দেখেছেন। অনেক মানুষ এই সম্বন্ধে জানে না যে এইগুলো কেন থাকে। বন্ধুরা, এই বক্স একই রঙের হয় কিন্তু এর কাজ বিভিন্ন। আজ এই ভিডিওতে জানাবো যে রেলপথের ধারে থাকা এই অ্যালুমিনিয়াম বক্সগুলির কি কি কাজ আছে। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, যে কোনো রেলওয়ে স্টেশনের 2 থেকে 5 কিলোমিটারের মধ্যে এই রকম অ্যালুমিনিয়াম বক্স লাগানো থাকে, যেটা রেলওয়ের সিগন্যাল এবং টেলিকমিউনিকেশনের আন্ডারে থাকে। বন্ধুরা, এই অ্যালুমিনিয়াম বক্সকে লোকেশন বক্স বলা হয়, যেগুলির আলাদা আলাদা কাজ থাকে। যেমন আপনি এই ছবিতে দেখছেন, এইখানে তার আলাদা নামে লোকেশন বক্সকে দেখা যাচ্ছে। সর্বপ্রথম কথা বলবো জেবি লেখা বক্সের সম্বন্ধে। জেবি মানে হলো জাংশন বক্স। জাংশনের মানে হলো সংযোগ, মানে সিগন্যালে ব্যবহৃত দুদিক থেকে আসা তার এই বক্সের মধ্যে এসে সংযুক্ত হয়, যেটা একে অপরের সঙ্গে যুক্ত থাকে। পরবর্তী দ্বিতীয় বক্স L8, যেটিতে লেখা আছে S4, মানে এটি সিগন্যালের অ্যাক্সেল কাউন্টার এর জন্য ব্যবহার করা হয়। এর মধ্যে রিলে থাকে, যেটা ট্র্যাকে লাগানো অ্যাক্সেল কাউন্টারের সঙ্গে যুক্ত থাকে। যখন কোনো ট্রেন স্টেশনে প্রবেশ করে, তখন অ্যাক্সেল কাউন্টার তার চাকাকে কাউন্ট করে এবং রিলেকে ফিডব্যাক দেয়। যখন ট্রেন স্টেশন থেকে চলে যায়, তখন ওইখানে লাগানো অ্যাক্সেল কাউন্টার আবার চাকাকে কাউন্ট করে। দুবার কাউন্ট করা অথবা গণনা করা চাকার সংখ্যা যখন সমান হয়, তখন এই বক্সে লাগানো কন্ট্রোলার গ্রিন সিগন্যাল দিয়ে স্টেশন মাস্টারকে ইনফর্ম করে যে ট্রেন পুরোপুরিভাবে স্টেশন থেকে ছেড়ে দিয়েছে। বন্ধুরা, এই বক্সে B লেখা আছে, এ যার মানে হলো ব্যাটারি বক্স, মানে এই সব যন্ত্রকে ঠিকঠাক কাজ করার জন্য ব্যাটারি ব্যবহার করা হয়। এই ব্যাটারি এই বক্সের মধ্যে থাকে। তো বন্ধুরা, আশা করি রেলপথের ধারে থাকা অ্যালুমিনিয়াম বক্সগুলির সম্বন্ধে নতুন তথ্য জেনেছেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। পাশাপাশি চ্যানেলটিতে নতুন হলে লাল সাবস্ক্রাইব বাটনে প্রেস করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, এইরকম ইন্টারেস্টিং ভিডিও সবার আগে দেখতে। সবসে থ্যাংকস ফর ওয়াচিং, স্টে হ্যাপি, স্টে কুল।